নমস্কার বন্ধুরা, আমার সাউথ ইন্ডিয়ান কুকিং কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে তো একটা রেসিপির সঙ্গে সামান্য একটু ব্লগ শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা হলো ম্যাঙ্গো ফিশ। তো এই গরম তো পড়েই যাচ্ছে, মানে এই সময় ম্যাঙ্গোটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি আম দিয়ে ফিশটা রান্না করব, মাছটা রান্না করব। তো সে তার সঙ্গে পড়বে কুমড়ো। তো তোমাদেরকে স্পেশালি দেখাই কুমড়োটা। তো এটা আছে 3.5 কিলো কুমড়ো আছে। তো দেখো কুমড়োর ভিতরে আবার গাছ হয়ে গেছে, কুমড়োর ভেতরে গাছ হয়ে গেছে পরে, সেই জন্য আমি পেঁয়াজটাকে আধ ঘন্টা আগে কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তবে আর চোখ থেকে জল পড়বে না। তো এবারে আমি আমটা কাটবো আর কুমড়োটা কেটে তোমাদেরকে আমি রান্না করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, তো আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম করে নিয়েছি। তো আমগুলোকে আমি আর একটা ওভেনে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো এতে আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। তো আমটা সেদ্ধ হবে। তো পেঁয়াজ কাটছি, তো কুমড়োগুলো কেটে নিয়েছি। তো এবারে মাছটাকে ভেজে নিচ্ছি। তো আমি মাছগুলো ভেজে নিই। তো দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি, আমগুলো সেদ্ধ করে নিয়েছি। তো এবারে আমি কুমড়োটা যে কেটেছিলাম, তো কুমড়োটাকেও আমি ভেজে নেব। কুমড়োগুলো ভেজে নিয়েছি। তো এরপরে আমি মানে যেই তেলে কুমড়ো মাছ ভেজেছি, তো তেলটা তো থেকে গেছে, তো এই তেলেই আমি মাছটা রান্না করব। তো আমি প্রথমে দিয়ে দেব ফোড়ন 1 চামচ। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, তো তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি মাছের টকটার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ নিয়েছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এটা একটুখানি নাড়াচাড়া করে দেবো। তো এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো আমি একটাই কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবারে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আমটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো একটুখানি জল দিয়ে দেবো, এতে জলটা দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে আমি রেখে দেব। তো দেখো আম আমার মাখানো হয়ে গেছে। তো এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজটা কিন্তু আরো একটু লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজগুলো দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো আমি এরপরে দিয়ে দেবো কারি পাতাগুলো। তো তারপরে আমি এতে দিয়ে দেবো আদা রসুনের বাটা 1 চামচ। বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো আদা রসুন যে দিয়েছিলাম তার গন্ধটাও কেটে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো 1 চামচ থেকে একটু বেশি দিলাম আমি। তো এটা একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে জল একটু দিয়ে দেবো।
এবারে একটু একটু লবণ দিয়ে দেবো, সামান্য মানে পরিমাণ মতো লবণটা দেওয়া হবে। তো তারপরে আমি কুমড়োগুলো দিয়ে দেব, কুমড়োগুলো দিয়ে একটু কষে নেব। তো এরপরে আমি আম মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দেব আম মাখাটা দিয়ে। তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করো, মানে এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো কেউ টেনে টেনে দেখো না, তো একটু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তবে ওয়াচটা একটু বাড়ে। তো আমি জল ঢেলে দিলাম অল্প পরিমাণ, তো আরও আমি জল দেব। তো আরও একটু জল দিয়ে দিলাম। তো এবারে এটা একটু ফুট লাগাবো আমি। তো দেখো বন্ধুরা টকটা কিন্তু ফুটে গেছে। তো এতে আমি সামান্য পরিমাণ সর্ষে পাউডার দিয়ে দেবো। তো এখানকার লোকেরা কিন্তু সর্ষে পাউডার খায় না, তো আমরা খাবো, কী হয়েছে। তো এরপরে আমি এতে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, তো একটুখানি ফুট লাগাবো মাছটা দিয়ে, তারপরে আমি এটাকে নামাবো। দেখো টপটা কিন্তু হয়ে গেছে। তো এতে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। তো এবারে আমি এটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে কমেন্ট বক্সে। তো আমি একটা কথা হয়তো দুবার তিনবার বলে ফেলছি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দেবে, তো আমি ভুল সংশোধন করার চেষ্টা করব। আর তো তোমাদের কাছে আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আর রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি, তো আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।